হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। ওয়েস্ট বেঙ্গল পুলিশের স্টাফ অফিসার কাম ইনস্ট্রাক্টর পদের যে ভ্যাকান্সি বেরিয়েছে, আজকের ভিডিওতে সেই ভ্যাকান্সিতে আপনারা কীভাবে অনলাইনে আবেদন করবেন, কীভাবে অনলাইন অ্যাপ্লিকেশান করবেন, সেটাই আমি আজকে দেখাতে চলেছি। সুতরাং এই ভিডিওটা আপনাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ ছোট্ট সামান্য একটা ভুলও কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশানে রিজেক্ট হয়ে যাবে। সুতরাং ভিডিওটিকে কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন, এবং এই ভিডিওটা দেখার পরে আপনারা কিন্তু বাড়িতে বসে নিজের মোবাইল থেকে বা কম্পিউটার বা ল্যাপটপ থেকেই কিন্তু অ্যাপ্লিকেশান করে দিতে পারবেন। তার জন্য কোথাও আপনাকে যেতে হবে না বা এক্সট্রা কোনো চার্জেস আপনাকে দিতে হবে না। ভিডিওটি ভালো করে সম্পূর্ণ দেখে নিন। তাহলে বন্ধুরা, আমি এখন আছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অনলাইন অ্যাপ্লিকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে, এবং উপরে আপনারা এখানে ইউআরএল দেখতে পাচ্ছেন, এবং এই অনলাইন অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমি এই ভিডিও নিচে ডিসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা সরাসরি সেখানে লিঙ্কে ক্লিক করে এই পেজে চলে আসতে পারবেন। এছাড়া যে অফিসিয়াল নোটিফিকেশান বেরিয়েছে সেখানেও কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা সেখান থেকেও এখানে আসতে পারেন। তাহলে প্রথমে এখানে আপনারা দেখে নিন, এখানে আপনাদের নিউ অ্যাপ্লিক্যান্ট সাইন আপ করতে হবে। এখানে দেওয়া আছে নেম, প্রথমে আপনাদের নাম লিখতে হবে, এবং এখানে যে রেড স্টার মার্কগুলো রয়েছে সেগুলো কিন্তু ম্যান্ডেটারি ফিল্ড এবং ইম্পর্টেন্ট ফিল্ড, এগুলো কিন্তু অবশ্যই ভালো করে ফিল আপ করবেন, কোনো রকম যেন ভুল না হয়। তাহলে এখানে আপনার সম্পূর্ণ নাম টাইপ করতে হবে, এরপরে আপনাদের এখানে দিতে হবে ইমেল আইডি, এবং এরপরে দিতে হবে মোবাইল নাম্বার। 10 নম্বরে শুধু মোবাইল নাম্বার, এখানে +91 বা 0 কোনো কিছু অ্যাড করা দরকার নেই। এবং যখনই আপনারা এখানে মোবাইল নাম্বারটা দেবেন সেটাই হবে আপনাদের ইউজার নেম, এখানে অটোমেটিক সেটা চলে আসবে। এবং তারপরে এখানে দিতে হবে পাসওয়ার্ড, এবং সেটা মিনিমাম 8টা সংখ্যার বা 8টা ক্যারেক্টারের হতে হবে। এখানে আমি সমস্ত তথ্যগুলো বসিয়ে দিয়েছি। সমস্ত তথ্য সঠিকভাবে বসানোর পর সাইন আপ বাটনে ক্লিক করতে হবে। এবার দেখুন, ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন সাকসেসফুলি ক্রিয়েটেড, অর্থাৎ আপনার এখানে কিন্তু সাইন আপ করা হয়ে গেছে, এবং সাথে সাথে আপনাদের অ্যাপ্লিকেশন করা যে সম্পূর্ণ হয়েছে তার জন্য একটা কনফার্মেশন SMS যাবে, কিন্তু কোনো OTP যাবে না। তাহলে এবার দেখুন, অটোমেটিক চলে আসবে পরবর্তী পেজে। এখানে দেওয়া রয়েছে পোস্ট ফর স্টাফ অফিসার কাম ইনস্ট্রাক্টর ইন সিভিল ডিফেন্স অর্গানাইজেশন ওয়েস্ট বেঙ্গল 2019। এখানে কিন্তু আপনাদেরকে ক্লিক করে অ্যাপ্লিকেশানটা করতে হবে। সুতরাং অ্যাপ্লিকেশান শুরু করার জন্য এখানে ক্লিক করে দিন। এখানে ক্লিক করতে দেখুন পরবর্তী পেজটা খুলে গেছে, এবং এখানে সমস্ত তথ্যগুলো দেওয়া রয়েছে। এবার এখানে আপনাদের ক্লিক করতে হবে অ্যাপ্লাই অনলাইন, সাথে সাথে আপনারা চলে আসবেন পরের এই পেজে। এখানে আপনাদের সমস্ত তথ্য দিতে হবে, এখানে অ্যাপ্লিকেন্ট নেম আপনারা পেয়ে যাবেন। এখানে দেখুন স্টার মার্ক যেগুলো দেওয়া রয়েছে রেড কালারের, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। পোস্ট অ্যাপ্লাইড ফর, এটা অটোমেটিক চলে আসবে, এখানে কিছু টাইপ করার দরকার নেই। নাম্বার 2 আছে সিলেক্ট স্টেট, এখান থেকে আপনাদের দেখুন এখানে ক্লিক করে স্টেট আপনাদের চুজ করে নিতে হবে, তাহলে এখানে হবে ওয়েস্ট বেঙ্গল। এবার এরপরে আছে জেন্ডার, এখান থেকে আপনারা আপনাদের জেন্ডার চুজ করে নেবেন। এরপরে আছে ম্যারিটাল স্ট্যাটাস, এখানে আনম্যারিড, যদি আপনারা ম্যারিড হন তাহলে ম্যারিড করে দেবেন। এরপরে নাম এখানে টাইপ করতে হবে না, ফুল নেম অটোমেটিক এখানে চলে আসবে। এরপরে এখানে আপনাদের টাইপ করতে হবে আপনাদের মায়ের নাম, মাদার্স নেম, মায়ের ফুল নাম। এরপরে আছে ফাদার্স নেম, এখানে ফাদার্স নেম টাইপ করবেন। নাম্বার 8 আছে হাজব্যান্ড নেম, যদি আপনাদের হাজব্যান্ড, এরপর 9 আছে সিলেক্ট ক্যাটাগরি, এখান থেকে আপনাদেরকে ক্যাটাগরি চুজ করতে হবে। আমি এখান থেকে আনরিজার্ভড ক্যাটাগরি অর্থাৎ জেনারেল ক্যাটাগরি চুজ করছি। এবার দেখুন নাম্বার 10 আছে আর ইউ গভর্নমেন্ট এমপ্লয়ি, যদি এখানে আপনারা গভর্নমেন্ট এমপ্লয়ি হন তাহলে ইয়েস করবেন, আর না হলে এখানে নো করে দেবেন। এবার নাম্বার 11 আছে ডেট অফ বার্থ, এখানে আপনাদের ডেট অফ বার্থ বসাতে হবে। ডেট অফ বার্থের জন্য আপনারা এখানে সরাসরি টাইপ করতে পারেন, অথবা এখানে যে উইন্ডোটা খুলবে এখান থেকে আপনারা চুজ করে ডেট অফ বার্থ বসিয়ে নিতে পারেন। এবং ডেট অফ বার্থ বসানোর সাথে সাথে এখানে কিন্তু কত বছর হচ্ছে সেটা অটোমেটিক ক্যালকুলেশন হয়ে এখানে বসে যাবে। এবং 12 নম্বরে দেখুন প্রার্থীর মোবাইল নম্বর, এখানে SMS অ্যালার্টের মাধ্যমে কিন্তু সমস্ত তথ্য আপনাদের যাবে, মোবাইল নাম্বারটা অটোমেটিক এখানে চলে আসবে। এরপর আছে কোয়ালিফিকেশান গ্রাজুয়েট, প্লিজ টিক, এখানে কিন্তু আপনাদেরকে ইয়েস যেখানে যে বক্সটা আছে চেক বক্সটা আছে এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। এবং এখানে যে টেবিলটা দেওয়া আছে এখানে কিন্তু সমস্ত তথ্যগুলোকে ফিল আপ করতে হবে। এখানে আছে ইয়ার অফ পাসিং, এখানে আছে নেম অফ দ্য বোর্ড কাউন্সিল ইউনিভার্সিটি, এখানে কোন বোর্ড থেকে আপনারা পাস করেছেন সেটা দিতে হবে। তাহলে এখানে মাধ্যমিকে কোন সালে পাস করেছেন, সেখানে মাধ্যমিকের
সেই সালটা এবং সেই বোর্ড, এরপর আছে হায়ার সেকেন্ডারি, এগুলো কিন্তু ম্যান্ডেটরি ফিল্ড, এগুলো আপনাকে ফিল আপ করতেই হবে। এখানে উচ্চ মাধ্যমিক পাশের ইয়ার এবং এখানে কোন বোর্ড থেকে পাশ করেছেন, এবং এরপর আছে গ্রাজুয়েশন। এবার সমস্ত এডুকেশনাল কোয়ালিফিকেশান ফিল আপ করা হয়ে গেলে এবার নিচে দেখুন, এখানে নাম্বার 15 আছে সিলেক্ট কমিউনিটি। যদি আপনারা গোর্খা গাড়োয়ালি সম্প্রদায়ের হয়ে থাকেন তাহলে এখান থেকে সিলেক্ট করবেন, নাহলে এখানে কিছু আপনাদের করার দরকার নেই। এরপর আছে ইমেল আইডি, আগে যখন আপনারা ইমেল আইডি দিয়েছিলেন সেটাই এখানে অটোমেটিক চলে আসবে। সমস্তটা ফিল আপ করা হয়ে যাওয়ার পর এখানে নেক্সট বাটনে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে, এবং নেক্সট বাটনে ক্লিক করলে দেখুন এখানে নতুন একটা উইন্ডো খুলে যাবে, যেখানে সমস্ত তথ্যগুলো আপনারা যা যা দিয়েছেন সেগুলোকে একবার মিলিয়ে নেওয়ার জন্য এখানে অনুরোধ করা হবে। এই সমস্ত তথ্যগুলো কিন্তু আপনারা ভালোভাবে দেখে নেবেন, এবং সমস্ত তথ্যগুলো ঠিক থাকলে এখানে ইয়েস বাটনে প্রেস করে দেবেন, এবং সাথে সাথে পরবর্তী উইন্ডো খুলে যাবে। এখানে দেখুন, এখানে আপনাদের যেটা দিতে হবে কমিউনিকেশন অ্যান্ড আদার ডিটেলস, এখানে আপনাদেরকে অ্যাড্রেসের তথ্য সমস্ত কিছু দিতে হবে। তাহলে প্রথমে দেখুন, এখানে আপনাদের ফুল অ্যাড্রেস এখানে দেবেন, এবং তার নিচে এখানে দেওয়া আছে ডিস্ট্রিক্ট, এখানে আপনাদের কোন ডিস্ট্রিক্ট আছে সেটা চুজ করতে হবে। এখানে ডিস্ট্রিক্ট চুজ করার সাথে সাথে এখানে পুলিশ স্টেশন চুজ করতে হবে এখানে আপনাদেরকে, এবং তারপর এখানে পোস্ট অফিস এবং আপনাদের নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন, এবং সমস্ত অ্যাড্রেস ঠিকঠাক ফিল আপ করা হয়ে গেলে এখানে নিচে চেকবক্সে যদি আপনারা ক্লিক করেন তাহলে উপরের সমস্ত অ্যাড্রেস কিন্তু এখানে সেম কপি হয়ে যাবে। এবার 19 নম্বরে দেখে নিন, এখানে যে ভাষা লিখতে পড়তে এবং বলতে পারবেন সেখানে সেই ভাষা চুজ করতে হবে, এখানে বেঙ্গলি একটাই অপশান আছে। 20 নম্বরে আছে রিলিজিয়ন, এটা আপনাদের যা ধর্ম আছে সেটা আপনারা এখান থেকে দিয়ে দেবেন। 21 নম্বরে দেখুন, এখানে আছে পরীক্ষার জন্য আপনারা কোন ভাষাতে পরীক্ষা দিয়ে যাচ্ছেন, কোন ল্যাঙ্গুয়েজ, সেখান থেকে আপনাদের ল্যাঙ্গুয়েজ চুজ করতে হবে, এগুলো খুব সাবধানে করবেন, এখানে অবশ্যই বেঙ্গলি করে দেবেন। 22 নম্বরে আছে এমপ্লয়েড ইন গভর্নমেন্ট সার্ভিস, যদি আপনারা কোনো সরকারি চাকরি করে থাকেন তাহলে এখানে ইয়েস করবেন, আদারওয়াইজ নো করে দেবেন। 24 নম্বরে দেখুন, এক্ষেত্রে আপনারা এটাকে নো করে দেবেন, এবং সমস্ত তথ্য ফিল আপ করা হয়ে যাওয়ার পর এখানে আপনাদেরকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে, এবং নেক্সট করে ইয়েস করার পরেই আপনারা এই উইন্ডোতে চলে আসবেন যেখানে আপনাদেরকে আপলোড ফটোস অ্যান্ড সিগনেচার, এখানে আপনাদেরকে আপনাদের ফটো এবং সিগনেচার কিন্তু আপলোড করতে হবে। তাহলে আপনারা যে ফটো আপলোড করবেন সেখানে ছবির সাইজ হতে হবে 10 কেবি থেকে 50 কেবির মধ্যে, এবং আপনারা যে সিগনেচার আপলোড করবেন তার সাইজ হতে হবে 5 কেবি থেকে 20 কেবির মধ্যে। ছবিটাকে আগে আপনার মোবাইল ডিভাইসে বা কম্পিউটার ডিভাইসে রেডি করে রাখবেন, এবং তারপর এখানে চুজ ফাইল থেকে গিয়ে ছবিটাকে সিলেক্ট করতে হবে। চুজ ফাইলের পর আপলোড বাটনে প্রেস করে ছবিটাকে আপলোড করতে হবে, এবং সেগুলো কিন্তু পাশে প্রিভিউতে এখানে শো করবে, এবং এগুলো হয়ে যাওয়ার পর আপনাদেরকে এখানে প্লেস আপনাদের স্থানের নামটা এখানে লিখতে হবে। এখানে যে ডিক্লারেশন যে অপশানটা আছে এখানে একটা চেকবক্স আছে, এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে, করে নেক্সট বাটনে প্রেস করলেই পরবর্তী পেজে আপনারা চলে যাবেন। তাহলে আমি এখন এখানে ছবি এবং সিগনেচারটা আপলোড করে দিচ্ছি, এখানে আমি ছবি এবং সিগনেচার আপলোড করে দিয়েছি, এবং এখানে দেখুন গ্রিন কালারে একটা করে টিক মার্ক চলে এসেছে। এবার আপনাদেরকে নিচে এসে নেক্সট বাটনে প্রেস করতে হবে, এবং এখানে অপশান দেবে ইয়েস অর নো, আপনারা অবশ্যই ইয়েস করে পরবর্তী উইন্ডোতে চলে যাবেন। তাহলে দেখুন এখানে পরবর্তী উইন্ডোটা খুলে গেছে, এবং এখানে প্রিভিউ অ্যাপ্লিকেশনের অপশান চলে এসছে, অর্থাৎ এখানে কিন্তু আপনাদের আপনারা সমস্ত তথ্যগুলো এখানে দেওয়া রয়েছে। এখানে দেখুন পোস্ট অ্যাপ্লাইড ফর, কোন পোস্টের জন্য আবেদন করেছেন, নাম, সমস্ত তথ্য, এতক্ষণে আপনারা যা যা ফিল আপ করেছেন সমস্তটা কিন্তু এখানে শো করবে। আপনারা এখানে ভালোভাবে একবার মিলিয়ে নেবেন, কারণ এখানে ভুল করলেও কিন্তু আপনারা ঠিক করে নিতে পারবেন। যদি সমস্ত তথ্য ঠিক থাকে তাহলে এখানে নেক্সট বাটনে ক্লিক করে দিন, সাথে সাথে আপনারা চলে আসবেন পেমেন্ট ডিটেলসের পেজে। 30 নম্বর অপশানে চুজ করতে হবে পেমেন্ট মোড, এখানে আপনারা চুজ করবেন অনলাইন, এবং এখানে দেখুন জেনারেল ক্যাটাগরিতে যে ফিজ আছে সেটা অটোমেটিক এখানে চলে আসবে, এই অ্যামাউন্টটাকেই আপনাদেরকে পে করতে হবে। এবং এর নিচে দেওয়া আছে আই অ্যাকসেপ্ট দ্য অ্যাবভ টার্ম অ্যান্ড কন্ডিশন, এখানে চেকবক্সে আপনাকে একটা টিক করতে হবে, এবং এরপরে আপনাদেরকে পে অ্যান্ড সাবমিট, এখানে ইয়েস বাটনে ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ চলে আসবে। এবার এই পেজে দেখুন, এখানে আপনারা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং এই সমস্ত মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন। এখানে এটিএম কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে চাইলে এখানে ডেবিট কার্ড অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে, এবং এখানে কার্ডের যে তথ্য আপনারা এখানে কার্ড নাম্বার দেবেন, এখানে এক্সপায়ারি
ডেট দিতে হবে, এখানে ইয়ার দিতে হবে, এবং কার্ডের পেছনে যে সিভিভি বা সিভিসি কোড থাকে সেটা আপনাদের যে কার্ডের উপরে যে নেম আছে বা যে নামে অ্যাকাউন্ট আছে নাম এখানে দেওয়ার পর মেক পেমেন্ট অপশানে ক্লিক করতে হবে। এবং এখানে মেক পেমেন্টে ক্লিক করলে যে ব্যাংকের অ্যাকাউন্টে আপনাদের মোবাইল লিংক করা আছে সেই মোবাইলে একটা ওটিপি যাবে, এবং সেই ওটিপি এখানে পরবর্তীতে একটা পেজ আসবে যেখানে সেই ওটিপি নাম্বারটা পুট করলেই কিন্তু আপনাদের এই 270 টাকা অ্যামাউন্টটা কেটে নেওয়া হবে, এবং ফাইনাল সাবমিশনের জন্য একটা পেজ আসবে যেখানে সাবমিট করলেই কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশানটা সাবমিট হয়ে যাবে, এবং সেখানেই আপনাদের একটা প্রিন্টেরও অপশান দেওয়া হবে। সেক্ষেত্রে কিন্তু আপনারা যে অ্যাপ্লিকেশানটা করেছেন এবং যে ফিজ আপনারা পেমেন্ট করেছেন তার একটা প্রিন্ট আপনারা নিয়ে নেবেন। তাহলে বন্ধুরা, এটাই ছিল ওয়েস্ট বেঙ্গল পুলিশের অনলাইনে আবেদনের সম্পূর্ণ পদ্ধতি। এবং যদি আপনাদের এর পরেও কোথাও কোনো বুঝতে অসুবিধা থাকে বা কোথাও কোনো অসুবিধা হয়, আমাকে অবশ্যই ভিডিও নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাহায্য করব। এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, এবং পরবর্তী ভিডিওগুলোকে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। তাহলে বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।